সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওস ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। উত্তর ও দক্ষিণ কোরিয়া তাদের সামরিক মিত্রদের সাথে সম্পর্ক জোরদার করতে শুরু করেছে। বেশ কিছুকাল ধরেই দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র ও জাপানের সাথে সামরিক বিনিময় বাড়িয়েছে। এবার উত্তর কোরিয়াও তাদের তৎপরতা শুরু করল। পুরনো মিত্র রাশিয়া ও চীনের সাথে সামরিক সম্পর্ক আরও শক্তিশালী করার পদক্ষেপ নিয়েছে দেশটি। 70 বছর আগে স্বাক্ষরিত অস্ত্রবিরতি চুক্তির 70 বছর পূর্তিতে উত্তর কোরিয়া এবার যে অনুষ্ঠান করেছে সেখানে রাশিয়া ও চীনের প্রতিনিধি দলও অংশ নিয়েছিল। দুই প্রতিনিধি দল রাশিয়া ও চীনা প্রেসিডেন্টের বিশেষ চিঠি প্রেসিডেন্ট কিমের কাছে হস্তান্তর করেছে। বিশ্লেষকরা বলছেন দুই কোরিয়া দ্বিতীয় শীতল যুদ্ধের যুগে প্রবেশ করল। যেভাবে দুই দেশ দুটো ভিন্ন ব্লকের সাথে গভীরভাবে জড়িয়ে পড়ছে তাতে অদূর ভবিষ্যতে তাদের শান্তি আলোচনায় বসার তেমন কোনো সম্ভাবনা নেই। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। করোনা ভাইরাস মহামারী শুরুর পর প্রথমবারের মতো বিদেশি অতিথিদের স্বাগত জানালো উত্তর কোরিয়া। যে চুক্তির মাধ্যমে কোরিয়ান যুদ্ধের ইতি ঘটেছিল সেই চুক্তির 70তম বার্ষিকীতে এই পদক্ষেপ নেয় দেশটি। যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে তারা ছিল যুদ্ধকালীন সময়ের উত্তর কোরিয়ার মিত্র। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে এই দিনটি উপলক্ষে বিশাল সামরিক প্যারেডের আয়োজন করেছিল পিয়ংইয়ং। সেখানে উপস্থিত ছিল রাশিয়া ও চীনের দুটো প্রতিনিধি দল। রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রতিরক্ষা মন্ত্রী সের্গে শৈগু। অন্যদিকে চীনের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন চাইনিজ ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংঝং। পিয়ংইয়ং এর এই পদক্ষেপে বোঝা গেছে রাশিয়া চীন উত্তর কোরিয়া এই ত্রিপক্ষীয় গ্রুপটিকে তারা আরও শক্তিশালী করতে চায়। ঠিক এখনই তাদের এই পদক্ষেপ নেওয়ার কারণ হল দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক তৎপরতা। সিওল এখন যুক্তরাষ্ট্রের সাথে তাদের সামরিক সহযোগিতা জোরদারের প্রক্রিয়া শুরু করেছে। উত্তর কোরিয়ার নীতিকে পশ্চিমারা সবসময় আগ্রাসী মনে করে। তাছাড়া অংশীদারিত্বের জন্য চীন ও রাশিয়ার বাইরে অন্য কারো ব্যাপারে পিয়ংইয়ং এর তেমন কোনো আগ্রহ নেই। আন্তর্জাতিক নানান নিষেধাজ্ঞার কারণে তাদের যে খাদ্য সংকট তৈরি হয়েছে সেটা মোকাবেলার জন্য তাই উত্তর কোরিয়ার সামনে বাণিজ্য বা সহায়তার খুব বেশি বিকল্প নেই। দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি জানিয়েছে উত্তর কোরিয়ার অর্থনীতি 2022 সালেও সংকুচিত হয়েছে। এই নিয়ে টানা তৃতীয় বছরের মতো তাদের অর্থনীতি সংকুচিত হল। উত্তর কোরিয়ার মিডিয়া জানিয়েছে শৈগু কিমকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাক্ষরিত একটি চিঠি হস্তান্তর করেছেন। মিডিয়ার ভাষ্যমতে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর সাথে শৈগুর যে আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা ও সমন্বয় বাড়াতে সেটা যথেষ্ট ভূমিকা রাখবে। কিম ও শৈগু অস্ত্রের একটি প্রদর্শনীও ঘুরে দেখেন। সেখানে পারমাণবিক সক্ষমতার মিসাইল এবং নতুন সামরিক ড্রোনও জায়গা পেয়েছে। রাশিয়ান প্রতিনিধি দলকে দেয়া এক অভ্যর্থনায় শৈগু বলেন উত্তর কোরিয়ার সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী হয়ে উঠেছে। তিনি জানান রাশিয়ান ফেডারেশন ডিপিআরকের সাথে বহুমুখী সহযোগিতা গড়ে তুলতে আগ্রহী। উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে ডিপিআরকে বা ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া নামে পরিচিত। লিওর সাথেও সাক্ষাৎ করেছেন কিম। লি কিমকে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেন। কিম বলেন শি যে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন সেটাই প্রমাণ করে যে উত্তর কোরিয়া ও চীনের বন্ধুত্বের সম্পর্ককে তিনি যথেষ্ট গুরুত্বের সাথে দেখেন। একই দিন এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অনেকটা কিমের কথারই পুনরাবৃত্তি করে। বাকনেল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ঝিকুন ঝু বলেন পিয়ংইয়ং এর সাথে বেইজিংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে অবাক হওয়ার কিছু নেই, কারণ একই সময়ে দক্ষিণ কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরালো হচ্ছে। ঝু বলেন কৌশলগত দিক থেকে দেখলে চীনের সাথে উত্তর কোরিয়ার সম্পর্ক যত জোরালো হবে যুক্তরাষ্ট্রের চাপ মোকাবেলা করা তাদের জন্য তত সহজ হবে। উত্তর কোরিয়া ও চীন উভয়ে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতিকে নিজেদের জন্য হুমকি মনে করে। দক্ষিণ কোরিয়া ও জাপানের সাথে যুক্তরাষ্ট্রের জোটগত সম্পর্কের যে উন্নতি হচ্ছে সেটাকেও তারা নিরাপত্তা হুমকি হিসেবে দেখে। পিয়ংইয়ং
পিয়ংয়ের সাথে মস্কোর সম্পর্ক গভীর হচ্ছে বলে মনে হচ্ছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা নিষেধাজ্ঞার ভয়ে ভীত দেশগুলো মস্কোর সাথে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে বলে ক্রেমলিন কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাশিয়ার বার্তা সংস্থা তার জানিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আশা করছে তাদের প্রতিনিধি দলের এই উত্তর কোরিয়া সফর দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুই দেশের মধ্যে সহযোগিতার উন্নয়নের ক্ষেত্রেও এই সফর মাইল ফলক হিসেবে কাজ করবে বলে মনে করছেন তারা। রাশিয়ান ও চীনা প্রতিনিধি দলের এই উত্তর কোরিয়া সফরে যুক্তরাষ্ট্র প্রতিক্রিয়া জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র বলেছেন, আলোচনা টেবিলে বসার জন্য উত্তর কোরিয়াকে উৎসাহ দেওয়ার ক্ষেত্রে চীন ও রাশিয়া একটা ভূমিকা রাখতে হবে। পিয়ংইয়ং অবশ্য আলোচনার ব্যাপারে কখনই খুব একটা আগ্রহ দেখায়নি। তারা বরং বলেছে, ওয়াশিংটন ও সিওলকে তাদের শত্রুতামূলক নীতি প্রত্যাহার করতে হবে। ইউএস ইনস্টিটিউট অব পিসের উত্তর পূর্ব এশিয়া বিষয়ক সিনিয়র বিশেষজ্ঞ ফ্র্যাঙ্ক অম বলেছেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া এখন যেদিকে তাদের নীতিকে পরিচালিত করছে সেটার কারণে উত্তর কোরিয়াও নিশ্চিতভাবে তাদের তৎপরতা জোরদার করবে, যদিও এখন তারা কিছুটা ধীরে চলছে বলে মনে হচ্ছে। মনে হচ্ছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া এখন অনেকটাই কঠিন নীতির পথে হাঁটতে শুরু করেছে। একদিকে আলোচনা বা সংলাপের ব্যাপারে তাদের আগ্রহে ঘাটতি পড়েছে, অন্যদিকে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা ও মনোভাব বাড়ানোর জন্য তারা নানা তৎপরতা শুরু করেছে। অম মনে করেন, পিয়ংইয়ং হয়তো 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। তারা দেখতে যাচ্ছে পরবর্তী নির্বাচনে মার্কিন ক্ষমতার পালাবদল ঘটে কিনা এবং আলোচনায় আগ্রহী কেউ নির্বাচিত হয় কিনা। একদিকে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র ও জাপানের সাথে তাদের সম্পর্ক জোরদার করছে, অন্যদিকে উত্তর কোরিয়া তাদের দীর্ঘদিনের বন্ধু চীন ও রাশিয়ার সাথে সম্পর্ক আরও গভীর করার চেষ্টা করছে। এই অবস্থায় অন্তত কিছু কালের জন্য হলেও দুই কোরিয়ার মধ্যে কূটনৈতিক তৎপরতা চালু হওয়াটা হবে খুবই কঠিন। ঝু মনে করেন, দুই কোরিয়া যেহেতু দুই বিপরীত ব্লকের সাথে যুক্ত হয়েছে, সে কারণে অদূর ভবিষ্যতে বিশেষভাবে কোরীয় উপদ্বীপ অঞ্চলে এবং সাধারণভাবে পূর্ব এশীয় অঞ্চলে শান্তি ফিরে আসার সম্ভাবনা কম। তিনি বলেন, পূর্ব এশিয়া নিরাপত্তা মানচিত্র এখন যে চেহারা পেয়েছে সেটাকে বরং কোল্ড ওয়ার 2.0 বা দ্বিতীয় পর্যায়ের শীতল যুদ্ধ বলা যায়। দুই কোরিয়া ঘোষণা দিয়ে দুই ভিন্ন পথ ধরেছে এবং তাদের মধ্যে কূটনৈতিক বিনিময়ও প্রায় অচল অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। সেই অবস্থায় 70 বছরের পুরনো যে অস্ত্রবিরতি চুক্তি, সেটা খুব শিগগিরই যে শান্তি চুক্তিতে রূপ নেবে তেমন সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না। 1953 সালে দুই কোরিয়া যেখানে ছিল সেখান থেকে শান্তি চুক্তির পথে তারা 1 ইঞ্চিও এগুতে পারেনি, বরং দুই দেশ পরস্পরের থেকে আরও দূরে সরে গেছে। কারণ উত্তর কোরিয়া এখন পারমাণবিক অস্ত্রের মালিক হয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার হয়ে সামরিকভাবে আরও আগ্রাসী নীতি গ্রহণ করেছে। দুই পক্ষের কারোর মধ্যেই কৌশলে পরিবর্তন আনার কোনো আগ্রহ চোখে পড়ছে না। সে কারণে উভয়ের মধ্যে যে সামরিক উস্কানি ও উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে সেটা আরও কিছুকাল একইভাবে জারি থাকবে বলে মনে হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে এমনিতে দুই কোরিয়ার মধ্যে একটা সামগ্রিক যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা খুবই কম। তবে দুই পক্ষের কারোর মধ্যে কোনো ভুল ধারণা সৃষ্টি হলে বা কারো কাছে কোনো ভুল বার্তা গেলে একটা উস্কানিমূলক পদক্ষেপ নিতে মোটেই সময় লাগবে না। আর একবার যদি সেই পদক্ষেপের মাত্রা বাড়তে শুরু করে তাহলে সেটা শেষ পর্যন্ত মহাবিপর্যয়ের দিকে চলে যেতে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।